ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাইন বাক্য উচ্চারণ করলাম কিটা ওয়া মুবাশশিরান বিরাসুলিন ইয়াতি মিন বাদ ইসমু আহমদ হযরত ইসা আলাইহিস সালামে ফরমান আমি তোমার কাছে খুশখবরি দিয়া কিটা বিরাসুলিন এক রাসূল ইয়াতি তাই আইতরা সুবহানাল্লাহ ইয়াতি বাদি আমার ঘরে তাই নাইতরা ইসমুহু আহমদ যার নাম আহমদ সুবহানাল্লাহ কথাটা বুঝতে যদিও শুনটা তো আইসাকে সোশ্যাল মিডিয়ার যে শুনবাও ইসা আলাইহিস সালাম কইতে আমি তোমার কাছে রাসূলের খুশখবরি দিয়া আমার ঘরে তাই আইতরা অথচ ইসমুহু আহমদ যার নাম যার নাম আমি রাসূলুল্লাহ দুনিয়াত নাই তো ঈসা আলাইহিস সালামে নবীজির মিলাদ বর্ণনা করছেন সুবহানাল্লাহ যার নাম ওই বহু শব্দ কইছেন না ঈসা ঈসা কইছেন যার নাম আহমদ সুবহানাল্লাহ আমরা দুনিয়া মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বেদাত হই যায় ঈসা আলাইহিস সালামে নবী আইবার অত বছর আগে অত পছন্দ হইল এই মাথান আল্লাহর কাছে আল্লাহ ঈসার কথারে কোরআন শরীফের রেকর্ড আয়াত বানাই ফেলাই দিলা আর একটা আয়াত পড়লে দশ কি হবে তাহলে তো ঈসার উপরে হতো আদর বুঝার প্রয়োজন আছে সিস্টেম যদি পছন্দ হয় না তো সিস্টেমের উপরে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে আমার সামনে একজনে বাদরাজ করে তারে বাদরাজ থেকে নিষেধ দেওয়ার আদেশ অবশ্যই একটা ইসলামিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব আপনার আমিন হই না আমরা তো ঠিকাদার দিছি মেসা হলো রূপে বছরে একদিন সুন্দর বাদ করিয়া গেলাম নতুন বাদ করিয়া গেলাম আর বাকি 11-29 দিন তো আর আমার ওয়াজ হয় না এই ওয়াজটা কে করতো বোখারি শরীফের ঘটনা আমরা যে মাতিয়া আর আমরাও এমনি আর এমনি না লাগানো খবর আছে রাসূলুল্লাহ মেরাজের রাত দেখলে এক গুরু মানুষের জিবরাত আগ্নির খাঁটি দিয়ে কাটাও জিবরাইলে জিকাই না বাবা এরা খারা ও আল্লাহ রাসূলকে জিবরাইলে কইলা এই জেতা মানুষের জিবরা আগ্নির খাঁটি দিয়ে কাটাও এরা আপনার উম্মতের মাঝে খুতবা দেনে ওয়ালা ওয়াজ করনে ওয়ালা তারা যে ওয়াজ করে ওয়াজ করিয়া তারা আবার ইয়া আমল করে না ও গুরু মানুষের এই অবস্থা আগ্নির খাঁটি দিয়ে তাদের জিবরা কাটাও নাউজুবিল্লাহ আপনি কি জানেন আমরা তো ভাইকুটি তা কই দিই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার খুশখবরি ইসা দিলা আলহামদুলিল্লাহ কইতা না আলহামদুলিল্লাহ আবিল হ ও ভাই সুয়াইবিয়ে আল্লাহ রাসূলের জন্মের খুশির খবর লইয়া আইয়া কইছিল আপনার বাতিজার করে এক বাত আপনার ভাই করে এক বাতি যাইছো কি তাইছো ভাই খেয়াল করিও এই সময় সুয়াইবিয়ে গিয়া তাহলে এই খবর কইতে না যে এক নবী আইছো কি তা কইছো আপনার ভাই আব্দুল্লাহ করো বাতিজা বাতিজার খবর শুনিয়া চাচায় আঙ্গুল দিয়ে ইশারা করিয়া সুয়াইবিয়ারে আজাদ করিয়া দিছিল খুশির খবর শুনিয়া মরার ঘরে ইগনে আব্বাসে খাবে দেখলাম এই রয়ে তো আছে দুই ফাঁকি যে তোমার কিতা অবস্থা খবরের মাঝে তাই নিজে কইতরা আমার আর কোনো অবস্থা নাই মরার মধ্যে তোমার তার খেউর লাগিয়া দেখা হইছে না তবে সোমবারে আমার তুলে আজাব হালকা হয় বলে কিতার লাগে বলে সোমবার দিন আমার বাতিজা মোহাম্মদ জমিনে তসিব আসলা আর সুয়াইবিয়া ইয়া আমার এই খবর হওয়ার কারণে আমি আঙ্গুল দিয়ে ইশারা করিয়া তানে আজাদ করে দিছিলাম ও আজাদর খাতিরে নবীর জন্ম খুশির খাতিরে প্রতি সোমবারে আমার দুই আঙ্গুলে দিয়ে আল্লাহ পানি খাওয়া ইয়া আজাব ফাতলা হল তো রাসূলুল্লাহর জন্ম খুশি যেটা জন্মের আলোচনা ওইটাকে আরবিতে বলা হয় মিলা দুন নবী মিলা দুন নবী আলহামদুলিল্লাহ আপনি মিলা দুন নবী মানুই না আপনার আপনার ব্যাপ কিন্তু যারা মানে তারা রে কটাক্ষ করার হিম্মত কে বুদ্ধ দিয়েছে আল্লাহ ভগবানটা বুঝাই আপনার কটাক্ষ করতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবারে যাইতে সময় এক মরা গাছর তলে গিয়ে উবাইলা খ্রিস্টান ভাত্রিয়ে দেখিয়া কইল এই খে লোকে বলে এই লাগি আমার ভাতিজান কইল হিসাব করাইনি এই খে বলে এই আমার ফুয়া বলে হিসাব করেন তোমার বলে না আমার ফুয়া না ভাতিজা আমার ভাই মারা গেছ দাদার দায়িত্বে আসলা এখন আমার দায়িত্বে আছে না আমরা শরিয়াত কারবার লইতা ও গির্জাটা গিয়ে বার হইলা আবার ইতিহাস ইমাম জালালুদ্দিন সিউতিয়া লেখরা যে ই গির্জাটা কি ই বেটা যেসা যেসা দিন বাড়ানো বেটা নাই ওলা হোক ধর্মর বেটা এটা বড় বেটা
বেটা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উবানি দেখিয়া বাড়িছ বাড়িয়া কইত্রা এই তোমার বাতি জ্বলিলে কি তৈল এনর যে যেটা জিনিস আমি দেখিয়া সব জিনিস দ্বারা প্রমাণ মলে প্রমাণ মিলে এই নইলে আখেরি নবী খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে কি লাগ বুঝাই বলে ও দেখো আমি আরো বুঝাইছি তাই যে গাছর নিচে উবাইছনি গাছে একটা ফাটা নাই আমরা ইতিহাস আগে হইয়াইছি এই গাছর তলে কেউ দাঁড়াইতে নাই এই গাছর তলে এক ব্যক্তি দাঁড়াইবা জাইনুল্লাহ মুহাম্মদ ও যে করে রাসূলুল্লাহ মরা গাছর তলে দাঁড়ানোর কারণে মরা গাছে হাতা দিছে সুবহানাল্লাহ একটু বলে বুঝো সুবহানাল্লাহ এই নবীর কারণে মরা গাছে হাতা দে এই নবীর আলোচনা বা এই নবীর জন্মের মাস আমরা রোজা রাখি যদি মহফিল করি কোরআন শরীফের মজলিস করি হাদিস শরীফের মজলিস করি কোন দিন বাদই বনা ভালো দিলে কোন বাদই বনা ভালো হইব হ্যাঁ আমরা যে কুল আউলিয়ে বিন্নাস ফালাকি আন্তসুরা ফুরিয়া এরপরে আলিলাম দে কতরান ফুরিয়া এরপরে আমরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু সাল্লুনা আলা নবী ওয়ালা ফুরিয়া যে মজলিস করি এই মজলিস রাসূলুল্লাহর যুগে সাহাবাই কেরাম বলে ইলা করছেন আমরা যে সিস্টেমে করি এখন আপনি যদি বলেন এই সিস্টেম মানেন না তাহলে আজকে থেকে আপনারা সারাই উঠিয়ে হোকা ও আলি আহমদ মাইক হরাবকা এই সিস্টেমটা নবীর যুগে আসলো না কলা কইবেন না মাতুইন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের ব্যাপারে তিরমিজি শরীফে এক বাবু আছে বাবু যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি তো আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল আল্লাহ রাসূল জমিনে তশি দানার পরে পারস্য দেশের আগুন নিবল 14টা পাথর গলিয়া পড়ল এরপরে সমস্ত প্রমাণ নিল জালালউদ্দিন সিউতি লেখা আল্লাহর নবী জমিনে আইবার আগে আরবের মহিলার নগর যদি ঘুরিম সন্তান হয়ে যাইতা তাহলে তারা জিন্দা নিয়ে আপনার গাড়ি যাইতা রসুল্লাহ দিন জমি তোষিবন্তা এই বছর যত গর্ভবতী মহিলাগুলোর পেট মেয়ে সন্তান আসলো সব মেয়ে সন্তান দিয়ে আল্লাহ এই বছর ফুয়েন বানাই দিল আর একটু জুড়ে বই না সুবহান আল্লাহ এটা মামুলিক নেই এটা মামুলিক নেই কেনে তার প্রমাণ দিছেন জালালউদ্দিন সিউতিয়ে লম্বা ইতিহাস লেখছো যে রহমতের নবী আইতরা এরা ইবে আমার নবী আইতরা এই বছর আর এই বছর যদি সে ফুড়ি পায় তার কপাল খুস্তাব তার হার ফুড়ি পাইলে তার খুশি বেশি হয় না আরো লেখরা ভবাড়ির গাছ দুই খান্দা খোলা ধরছে আর ইবাড়ির গাছ পাঁচ খান্দা দুই খান্দা খোলা আলা বাড়ির বেটিয়ে পাঁচ খান্দা খোলা আলা বেটির বাড়িতে গিয়া গেল আপনি হইতে পারে ই কথা কেন তোফাত আল্লাহর আছে না কারণ সব খুশি হয়ে যেত আল্লাহ রসুল জমিন খুশির মেন বার্তা জমিন হয়ে দিতরা এরপর থেকে ভয় ফসল হল আল্লাহ এই বছর দৌড়াইছিলা সারা গাছ গাছালি যেমন ফসল লইয়ে সৈদাত গেছে গিয়া আল্লাহ কইলে আমার রহমতর নবী জমিন হয়ে দিতরা এই দিন আর খেউরের মুখ খুশ বেজার রইত না সবর খুশ হইত সারা জাহানে একদিন খুশি করছে এক বেকা একদিন খান দিছে অত্যন্ত ভালো মানুষ তার বসে অন্তুস্ত এবার তার দিন আচ্ছা আব্দুর রহমান উদ্দিন বাসায় মাশাল্লাহ।